অল রিসেন্ট নিউজের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো সমস্ত জল্পনা কল্পনা মামলা মোকদ্দমা সব কিছুকে ছাপিয়ে ফল কিন্তু প্রকাশিত হয়ে গেল প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের। তো এটা দৈনিক ঢাকা পোস্ট 20 ডিসেম্বর 2023 8টা 24 মিনিটে প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা বিস্তারিত তথ্যটি দেখি। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পর্বের বরিশাল সিলেট রংপুর বিভাগ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় মোট 9,337 জন উত্তীর্ণ হয়েছে। বুধবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। চলতি মাসের 8 তারিখে 3 ধাপে 18 জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন 3,60,997 জন। তো যারা ভাবছিলেন যে এই পরীক্ষাটা বাতিল হবে, তো তাদের আসলে আশাই আশার গুড়ে বালি হয়ে গেল। তো মোটামুটি কিছু আর করার নাই, এখন ফল যেহেতু প্রকাশ হয়ে গেছে, এখন যারা রেজাল্ট আসবে অবশ্যই ভাইবার জন্য প্রস্তুতি নেবেন, এবং যাদের রেজাল্ট আসলে আসেনি তো তাদের জন্য সমবেদনা ছাড়া কিছুই থাকছে না। এবং আপনারা কত মার্ক পেয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন, যাতে করে আমরা আসলে বুঝতে পারবো যে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু থাকবে ভাইবা দেওয়ার পর। তো আজকের মতো এ পর্যন্ত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।